বাজাও বাজাও বাজাও, কেউ আছে এদিকে বাজাও বাজাও, সব এদিকে এদিকে কেউ আসো গো, এদিকে এদিকে কেউ আসো, এদিকে কেউ নেই কি, এদিকে আমরা কোথায় যাবো, বাজাও বাজাও, এদিকে একজন চাপা পড়ে আছে, কেউ এসে বাজাও। ঠিক বলেছ, আমাদের বাড়ি অনেক পুরনো, এই কম্পনে ভেঙে পড়তে পারে, আমাদের বাড়ির নিচে একটা পাতাল ঘর আছে, চলো 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 তাড়াতাড়ি চলো, তার মধ্যেই লুকিয়ে পড়ে গিয়ে, মাথা বাঁচাও মাথা বাঁচাও, চলো তাড়াতাড়ি চলো, আরে ভোম্বলকে ধরো। সাবধানে সাবধানে নামো, এইবার আমাদের আর কিচ্ছু হবে না, দেখো। মা আমার খুব ভয় করছে, মা আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না বাবা, ভূমিকম্প থামলে আমরা আবার বেরিয়ে পড়ব। শিয়ালডাঙ্গার ভূমিকম্প, এই সেদিনকার কথা, এমন ভূমিকম্প কেউ কখনো দেখেনি, সেদেশের ঘর বাড়ি একটাও আস্ত রইল না, সব ভেঙে চুরমার হয়ে গেল। ভেঙে যাওয়া ঘরবাড়ির নিচে চাপা পড়ল প্রায় 5,000 লোক, তাতে কিছু মানুষ বাঁচল, কিছু মরল, আর কিছু লোককে তো খুঁজেই পাওয়া গেল না, তারা মাটির তলাতেই চাপা পড়ে রইল। ঘণ্টারাম টনটনিয়া ভূমিকম্প থেকে বাঁচার জন্য তার ছেলে ও বউকে নিয়ে পাতাল ঘরে ঢুকে পড়েছিল। সেদিনের ভূমিকম্পে তাদের বাড়িটিও ভেঙে পড়েছিল। মাটির তলার পাতাল ঘরে ঢুকে থাকার জন্য সেখান থেকে তাদেরকে কেউ বার করতে পারেনি, ফলে ঘণ্টারাম টনটনিয়া ও তার পরিবার সেখানেই মরে ভূত হয়ে রইল। ঘণ্টারাম টনটনিয়ার অত সুন্দর বাড়ি ভূমিকম্পে ভেঙে স্তূপাকার হয়ে পড়ে রইল। তারপর বহু বছর পর হনুমান দাস ঝনঝনিয়া নামের এক মহাজন তার বাড়িটা কিনে নিল। ঝনঝনিয়া স্যার, এমনি জমি আর এই চত্বরে পাবেন না, সামনে দেখছেন, দেখুন কত বড় মাঠ, পিছনে ফরেস্ট আছে স্যার, মানে একদম নেচার, আর পাশে পুকুরও আছে। আগের যে বাড়িটা ছিল সেটা বহু বছর আগে ভূমিকম্পে ভেঙে পড়েছে, নতুন বাড়ি বানিয়ে নেবেন ব্যাস। হনুমান দাস ঝনঝনিয়া বিহারের বাসিন্দা, ব্যবসায়িক কাজের জন্যই শিয়ালডাঙ্গায় নতুন বাড়ি করবে বলে জায়গা খুঁজছেন। তিনি বললেন, হ্যাঁ বাড়িটা বানিয়ে খুব শিগগির বউ বাচ্চা নিয়ে এইখানেই থাকবো।
হনুমান দাস ঝনঝনিয়া তার কথা মতো পুরনো বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে নতুন বাড়ি তৈরি করে ফেললেন। তারপর তার বাড়ির সকলকে নিয়ে নতুন বাড়িতে বাস করতে এলেন। কি গিন্নি, কেমন খাসা বাড়ি বানিয়েছি দেখো। এই বাড়ির পুরনো মালিক যে মোড়ে ভূত হয়ে রয়েছে তা এই নতুন মালিক জানত না, কাজেই তারা নিশ্চিন্ত মনে ঘরদোর গোছাতে লাগল। রাতে ঝনঝনিয়া অকাতরে ঘুমোচ্ছে, হঠাৎ একটা কনকনে ঠান্ডা হাত তার গলা টিপে ধরল। চমকে উঠে ঘুম ভেঙে যেতেই তার বোধ হলো যে কার যেন গরম নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। চোখে এসে দেখল, কঙ্কালটা তার বুকের ওপর ঝুঁকে পড়ে মাথাটা তার মুখের সামনে নিয়ে গিয়ে মিটমিট মিটমিট করে চাইছে। তার চোখে চোখ নেই, কেবল দুটো গর্ত। সেই গর্তের ভেতরে চুল্লির মতো কি যেন জ্বলছে। তোমার বাড়ি, এ বাড়ি তো আমি কুড়িয়েছি, তুমি খেয়ে আছো। আমি ঘন্টারাম টনটনিয়া, এই ভিটে আমার। তুই কার কথা এখানে বাড়ি তুললি? ভালো চাস তো এই বাড়ি তুলে নিয়ে যা, নইলে ভালো হবে না। বাঁচাও বাঁচাও ভূত ভূত, বাঁচাও বাঁচাও ভূত। কি হলো গো, কি গো, কি হলো তোমার, কি হলো? বাড়ির লোক ঝনঝনিয়ার মুখে সব কথা শুনে তারা তো অবাক। কি বলো গো, এই রকম ভূতের উপদ্রব হলে এ বাড়িতে তো বাস করা যাবে না। চিন্তা করো না, শিয়ালডাঙ্গার মোনা ওঝাকে আমি চিনি, কাল সকালেই তাকে ডাকবো। পরের দিন সকালে মোনা ওঝাকে ডেকে আনা হলো। এই বাড়িতে অপশক্তি আছে, বহু বছর আগে এই বাড়িতে ঘন্টারাম টনটনিয়া বলে একজন বাস করত। সে বছরের ভূমিকম্পের পর তাদের আর কেউ দেখেনি, সবাই মনে করে এখানেই তারা বাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। তোরা টনটনিয়ার জায়গায় বাড়ি করেছিস, তাই এতে বোধহয় ও অসন্তুষ্ট হয়েছে। তবে চিন্তা করিস না, আমার নাম মোনা ওঝা, এই মাদুলিগুলো তোরা সবাই পড়ে নে, আর আমি আমি এই বাড়িটাকে বন্ধন করে দিয়ে যাচ্ছি, যাতে কোনো অপশক্তি এই বাড়িতে ঢুকতে না পারে। নে। আমার বাড়ি বন্ধন করে রেখেছিস, ছাড়বো না, ছাড়বো না আমি তোদেরকে। জমি দখল করে ঘরের মধ্যে কাপুরুষের মতো লুকিয়ে আছিস, বেরিয়ে আয় বেরিয়ে আয় কাপুরুষ, বাইরে বেরোলে তোদেরকে চিরে ছিপিয়ে খেয়ে নেব। কারা গো এখানে, তুমি কেন বাড়ি করলে বলো তো? হ্যাঁ, আমি এ বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। বাড়ি বন্ধন থাকায় ভূতেরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিল না, তাই সেই রাগে ভূতেরা বাইরে উপদ্রব শুরু করে দিল। ঝনঝনিয়া পরিবারে রাতের ঘুম উড়ে গেল। গভীর রাত হতেই কারা যেন তাদের ছাদে লাফালাফি করে। Yeah!
তাদের বাড়ির সামনে ছায়ার মতো তারা যেন আসা যাওয়া করতে লাগলো। মাঝে মাঝে কাদের যেন দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। দুপুর রাত হলেই কে বা কারা যেন বিনিয়ে বিনিয়ে কাঁদে। আবার মাঝে মাঝে নানা রকম দুর্গন্ধে তাদের নাক যেন ঝাঁঝিয়ে ওঠে। ঝনঝনিয়া মহা মুশকিলে পড়ে গেল। ইস, কি দুর্গন্ধ বেরিয়েছে দেখেছো? এ বাড়িতে যে আর থাকা যায় না। এ বাড়ি ছাড়ি কেমন করে বলতো? এত টাকা খরচ করে বাড়ি বানিয়েছি। অত্যাচার আরো বেড়ে গেল যখন জানালা দিয়ে মরা বিড়াল, পচা ইঁদুর, সাপ ঘরে এসে পড়তে লাগলো। ও বাবা গো, এসব কি গো? দাঁড়া তবে, আমার নামও ঝনঝনিয়া আছে। কি ভেবেছিস, এইসব দেখে আমি বাপ বাপ বলে বাড়ি ছেড়ে পালাবো? এবার দেখ তোদের আমি কি করি। ঝনঝনিয়া পরদিন থেকেই বাড়িতে চণ্ডী পাঠ করতে শুরু করে দিল। যেখানে কীর্তন হয় সেখানে কি আর ভূত থাকতে পারে? কিন্তু টনটনিয়া যে সে ভূত নয়, সে বরং আরো রেগে গেল। বটে, দাঁড়া দেখি কে বাড়ি ছাড়ে, ঝনঝনিয়া না টনটনিয়া। তারপর হঠাৎ আর একদিন রাতে হলো ভূমিকম্প। কম্পনের মাত্রা সামান্যই ছিল। সেদিন রাতে আর কোনো বাড়ির লোক এই ভূমিকম্প জানতেই পারল না। বোধহয় তারা সকলেই ঘুমোচ্ছিল। কিন্তু ঝনঝনিয়ার নতুন বাড়ি হুড়মুড় করে ধসে পড়ল। ঝনঝনিয়া তার বাড়ির সব লোকের সঙ্গে একসঙ্গে বাড়ি চাপা পড়ল। সেই থেকে সেটা ভগ্নস্তূপ হয়েই আছে। কেউ সেখানে সাহস করে বাড়ি করে না। অনেকে বলে যে রাত দুপুরে তারা নাকি ওই ধ্বংসস্তূপের উপরে কিছু দল ভূতকে মারামারি করতে দেখেছে। তারা নিশ্চয়ই ঝনঝনিয়া আর টনটনিয়ার দল। আমার বাড়ি তোকে কেন দিব রে? এই বাড়ি আমি টাকা দিয়ে কিনেছি, ওটা আমার বাড়ি আছে, তোর বাড়ি নাই। আমি বউ বাচ্চা নিয়ে আমি এই জমিতে সংসার করবো, তো আমার বাড়ি তোকে দেবো কেন রে? তোর থাকলে আমার থেকে আমার বাড়ি ছিনিয়ে রে। ঝনঝনিয়া দেখি দেখি তোর এক পুজো।